আজকে বিশ্ব ভালোবাসা দিবস, যেটা আমরা সবাই জানি ইতিমধ্যে। তো এই ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের উদ্যোগ সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাদের একটা স্পেশাল একটা কাজ নিয়ে আসি, যেটা হুমায়ুন আহমেদ চার দোকানদার, সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি পোস্টে। তো তার চিকিৎসা টাকার জন্য আমরা উদ্যোগ সোশ্যাল ফাউন্ডেশন তার পাশে দাঁড়িয়েছি, এবং তার অপারেশন করতে যত টাকা লাগে আমরা দেখব, আর তার ব্যবসা পরবর্তীতে তার ব্যবসা গোছানোর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তার ব্যবসার জন্য আমরা একটা ফান্ড করব। আর আসলে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই তাদের ভালোবাসা নিয়ে ব্যস্ত এবং ফুল নিয়ে ব্যস্ত, প্রেমিকাদের ডে নিয়ে ব্যস্ত। তো আসলে বেসিক্যালি আমাদের ইচ্ছা ছিল একটাই, যে আমাদের সংগঠনে যারা ছিল তাদেরকে নিয়ে দুদিন যাবৎ আমরা কাজ করতেছি, আমাদের একটা প্ল্যান ছিল যে ভালোবাসা দিবস উপলক্ষে আমরা একটা ভালো কিছু কাজ করি। তো আমাদের উদ্যোগ সোশ্যাল ফাউন্ডেশনের লক্ষ্য 2019 সাল থেকে আমাদের কাজ শুরু। তো আমাদের প্রথম যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে আমরা উদ্যোগ প্রি স্কুল। হ্যাঁ, আমরা হচ্ছে এই উদ্যোগ প্রি স্কুল হচ্ছে অসহায় এবং এতিম দরিদ্র বাচ্চাদেরকে নিয়ে আমরা বিনামূল্যে শিক্ষা পাঠদান শুরু করেছিলাম। তো এটা করোনাকালীন আমরা একটু গুছিয়ে ফেলেছিলাম। তো এখন দুইটা আমাদের প্রতিষ্ঠান আছে। তো ইতিমধ্যে আমরা সামাজিক অনেকগুলো কাজ করেছি কিশোরগঞ্জ জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো আমাদের আজকের যে কাজটা, আসলে আমাদের একটা ইচ্ছা ছিল যে ভালো একটা কাজ করি। তো অনেকে তো অনেক কিছু করে, তো যারা আমাদের ফান্ডে টাকা দিয়ে সহযোগিতা করেছেন সেই বাইরে যে প্রবাসে থাকে রেমিটেন্স যোদ্ধা, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের প্রতি দোয়া রইল, তারা যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে। আমার আপনার সমস্যা হচ্ছে প্রস্রাবে, আপনার প্রস্রাব হয় না, প্রস্রাবে যে নালটা আপনার বদলে পরে বাগলপুর মেডিকেলে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনার বলছে যে অপারেশন লাগবে। তো অপারেশন করতে প্রায় 70-80 হাজার টাকা আমার লাগবে টোটাল খরচ। তখন মাঝে যে পড়ান সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যারা যে সহযোগিতা করছে তাদের আমি অনেক ধন্যবাদ জানাই, আর আমার পাশে হৃদয় বোরহান অনেকে আমার সহযোগিতা করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা থাকলাম। ভালোবাসা দিবস আমি আজকে জানতে পারছি পোলাবানদের কাছে শুনি যে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস কি একটু বুঝি না। অনেক পোলাবান দেখছি মেয়ে ছেলে নিয়ে ফুর্তি আহমদ করে ফুল টুল নিয়ে দেখছি দেখ ধরে। তবে এরার উদ্যোগে যে সোশ্যাল ফাউন্ডেশনের থেকে হুমায়ুনরা যে একটা ভালোবাসা দেখাইছে, এই ভালোবাসার জন্য এই সোশ্যাল ফাউন্ডেশন থেকে সোশ্যাল ফাউন্ডেশনের সবারই আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।